Z5 এ বিনামূল্যে কি করে বলবো তোমায় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। হ্যালো, হ্যাঁ কি ব্যাপার? তুমি কাল রাত থেকে নাকি কিছু খাওনি, মা আমাকে বললো। না, খেতে ইচ্ছা হয়নি। মানে ইচ্ছে হলে খাবে আর ইচ্ছে হলে খাবে না? তারপর শরীরটা খারাপ হলে কে দেখবে শুনি? কেন, তুমি রাধিকা আমায় দেখতে চাও না? কর্ণ, সেসব কথা পরে হবে, তুমি এখন যাও, গিয়ে আগে খাবারটা খেয়ে এসো। ছাড়ো, আমি একটা কাজে রয়েছি, ফোনটা রাখলাম। আমি ওখানে নেই বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করছো, মায়ের একটা কথা শুনছো না? আর তুমি আমার কথা শুনো, নিজে খাওনি আর আমাকে খাবার জন্য জোর করছো। হ্যাঁ, মানে হ্যাঁ আমি খেয়েছি তো। তাই কি খেয়েছো একটু শুনি। ওই তো ডাল ভাত তরকারি। আচ্ছা, এত সকালে তুমি ভাত ডাল সব খেয়ে নিয়েছো? না, মানে ওই আজকে সকালে ব্রেকফাস্টে ওই স্যান্ডউইচ কফি। এই আমি তোমাকে হাসির মতন কথা বললাম, হাসছো কেন তুমি? না, এত কিছু খেতে তোমার প্রথম দেখলাম, মানে শুনলাম। হ্যাঁ তো, মানে না খাওয়ার কি আছে রাধিকা? আমার সামনে মিথ্যে বললাম তো ধরে নি। শোনো রাধিকা, আমি ভালো করে জানি যখন তুমি স্ট্রেসটা হতে থাকো একটা খাবারও খাওয়া। মানে আমার ভালো লাগছে না কোনো। আর ভালো না লাগার কারণটা আমাকে বলতে পারছো না? শোনো না, বলছি তুমি গিয়ে খেয়ে নাও, কাল রাত থেকে যা কিছু খাওনি। তুমি গিয়ে খেয়ে নিলে দেখবে আমার মন একদম ঠিক হয়ে গেছে। প্লিজ গিয়ে খেয়ে নাও। রাধিকা, তোমার মনে আছে আমি না খেলে তুমিও খেতে না? তাহলে তুমি এখন খাচ্ছ না, আমি কি করে খাবো? Z5 এ বিনামূল্যে কি করে বলবো তোমায় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।